আরে খাপা, তুই নমাজ কেনে পড়িস নি রে? তুই নমাজ কেনে পড়িস নি, রোজা কেনে রাখিস নি রে? এরকম যদি আল্লাহ প্রশ্ন করে, ই তখন কলমলিয়া বলবে, আল্লাহ নমাজ পড়তাম কিন্তু পেটে লাগছে, মাঞ্জাতে লাগছিল আল্লাহ, পুষ্পাগবাসের ঠান্ডাতে উঁচু করতে পারছিলাম না আল্লাহ। ভাই রে আমার, মানুষ কত ওজোর আপত্তি দেখাবে। আজ তিন চার দিন হলো আমাদের এলাকায় একটা মাদ্রাসাতে গেছি, তো কয়েকটা লোক বসে আছে, তো সবাই উঁজু করতে লেগেছে। একটা লোক এমনি বসে আছে, ও উঁজু মানে করে না। তা আমি জাহাজে, ভাই নমাজ পড়বে না? নমাজ পড়ো না নাকি? তা দিন করে দেখেছে এরকম কেন করছে, যে ভাই এটা একটা ফোর্ট উঠেছে, তো দেখেছে এটা ফোর্ট উঠেছে, এরকম করছে, ফোর্ট উঠেছে, তো কি এটাতে নমাজ মাফ হয়ে যাবে? ফোর্ট উঠেছে একটা, তো তোমার এই ফোর্টে তোমার নমাজ মাফ হবে? যতক্ষণ পাগল না হয়ে যাবে, তোমার বেহোশ না হবে, অজ্ঞান না হবে, নমাজ মাফ নাই। আর তুমি কইছো এই ফোর্টটা দেখাইছো? আল্লাহ জোর জবরদস্তি করেননি, আপনি দাঁড়িয়ে নামাজ পড়েন, যদি দাঁড়িয়ে না পড়েন বসে পড়েন, বসে যদি পড়তে আপনার অসুবিধা হয় শুইতে নামাজ পড়েন, যদি আপনার মানে শুইতে ও অসুবিধা হয় চোখে ইশারাতে নামাজ পড়েন। কিন্তু ভাই নামাজ পড়তে হবে, পানি না থাকলে তয়াম্মম করেন, তয়াম্মম করে নামাজ পড়েন, কিন্তু আপনাকে তয়াম্মম করে নামাজ পড়তে হবে। নামাজ কোনো হালাতে মাপ নাই, আল্লাহ আপনাকে এটা প্রশ্ন করবে না, হারে খেপা তুই নামাজ কেনে পড়িস নি। আল্লাহ যদি এটা প্রশ্ন করে লোক তো পাটাপাট জবাব দিবে, আল্লাহ এটা গুনে পড়েনি, এটা গুনে পড়েনি। আল্লাহ বলছে না এত সহজ নয়, আমি এই কথা প্রশ্ন করব না, তুমি এটা কেন, আমি অন্যায় সম্পর্কে প্রশ্ন করব, তুমি এই কাজটা করেছিলে কেন? অন্যায় সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন আর বলবেন, তুমি এই কাজটা করেছিলে কেন? কেন কথার উত্তর সারা পৃথিবীতে কেউ দিতে পারবে না। তো ভাইরে আমার, কেউ দিতে পারবে না, কায়ামতের দিন ফেঁসে যাবেন। আল্লাহ পাক বললেন যে আমি মানুষকে সুস্থ রেখেছি, এটা একটা আল্লাহর বিশাল বড় নিয়ামত। আর আল্লাহ পাক মানুষকে অবসর দান করেছেন, এই অবসর দান করাটা আল্লাহর বিশাল বড় নিয়ামত, যে আল্লাহ আপনাকে অবসর দান করেছেন। আর আল্লাহর একটা বিশাল বড় নিয়ামত, যে আল্লাহ পাক আপনাকে স্ত্রী দান করেছেন, স্ত্রীটা আল্লাহর বিশাল বড় নিয়ামত। ভাই স্ত্রী পাওয়ার পরে আপনারা কেউ কোনোদিন জিন্দাগীতে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন বলেন তো? কেউ শুকরিয়া আদায় করেননি। আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহর কত বড় বিশাল বিশাল নিয়ামত, আল্লাহর এত বড় বড় বিশাল বিশাল নিয়ামত। তো আল্লাহর বিশাল বড় বড় নিয়ামত, এই বিশাল বড় বড় নিয়ামতগুলোকে আপনারা করেন কে, পেয়েছেন, আল্লাহর নিয়ামতগুলোকে ভক্ষণ করছেন, ব্যবহার করছেন, আল্লাহকে ডাকেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহর মানে তাসবিহ জিকির করেন, আল্লাহর গুণগান করেন, আল্লাহকে ডাকেন, সব সময় আল্লাহর তাসবিহ জিকির মুখে বলতে থাকেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। দেখেন ভাই আমার, আল্লাহর নবী বলছেন যখন তোমরা মসজিদে যাবে, তোমরা যখন জান্নাতে যাবে জান্নাতের ফল খেয়ে নিও। আর সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আমরা জান্নাত কোথায় পাবো, আবার জান্নাতের ফল কোথায় পাবো? আল্লাহর নবী বললেন মসজিদ হলো জান্নাত, আর জান্নাতের ফল হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটা হলো জান্নাতের ফল। যারা বেদিন মুশরিকেরা যখন একটা বড় গাছ দেখে নাই, বাসে চড়ে ট্রেনে চড়ে যাচ্ছে, আর গাছটাকে দেখে মানে জানাচ্ছে প্রণাম, সালাম করছে, আমরা মসজিদের কাছ দিয়ে যখন চলে যাই, তা আমরা মসজিদের কাছে দোয়াটা পড়ি না, আল্লাহকে ডাকি না, আল্লাহকে স্মরণ করি না, আমরা নেকি পাবো, অথচ আমরা দোয়া পড়ি না, আর ওরা কিছুই পাবে না। বড় একটা ব্রিজ দেখলে ব্রিজে টাকা ফেলে, পয়সা ফেলে, আর টাকাগুলো পানিতে ফেলতে শুরু করে ভাই, আর কত প্রণাম করে, কত কে করে, কিন্তু ওরা নেকি পাবে না তাও করে, আমরা নেকি পাবো তাও করি না, আল্লাহকে ডাকি না, আল্লাহকে স্মরণ করি না। দেখেন ভাই, পৃথিবীতে বেশি দিন কেউ আসতে আসেননি, পৃথিবীতে কেউ থাকবে না, দুনিয়া ছেড়ে যেতে হবে সবাই, কেউ থাকবে না, বাবা গেছে, দাদা গেছে, আমাদেরকে যেতে হবে, সারা পৃথিবীর সবাই চলে যাবে। কিন্তু ভাই পৃথিবী থেকে যাওয়ার আগে কিছু পুঁজিপাটা সংগ্রহ করেন,
কিছু পুঁজিপাটা জোগাড় করে পৃথিবী থেকে ভাই যেতে হবে। আর পৃথিবী থেকে যদি পুঁজিপাটা নিয়ে না যান, খালি হাতে চলে যান, যেমন একটা ট্রেনে চড়ে নেবেন, যদি টিকিট না থাকে জেঠে সেটা টিটির হাতে ধরে পড়বেন, আর যেখান সেখানে ঠাটান খেতে হবে স্টেশনে। তো ভাই আমার, ওরকম যখন যাবেন, যদি নেকি না থাকে আপনার কবর থেকে আজাব শুরু হয়ে যাবে, আজাব ভোগ করতে থাকবেন, কষ্ট ভোগ করতে থাকবেন আপনি। তো ভাই এটা হচ্ছে মাদ্রাসার উন্নতি কল্পে জালসা। মাদ্রাসা নাকি? তো ভাই একটু কালেকশন করি হালকা করে, নাকি না ছেড়ে দেবো? হ্যাঁ, তো ওটাই বলছি যে একটু কালেকশনটা করি। তো কথা হচ্ছে ভাই, যেটা মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, আপনারা একটু আল্লাহর ওয়াস্তে এই নবীর মাদ্রাসা, দিনের মাদ্রাসা, কোরআন হাদিসের মাদ্রাসা, এই এতিম মাদ্রাসা, মাদ্রাসার বাপ মা নাই ভাই, আপনারাই বাপ মা, আমরাই বাপ মা মাদ্রাসার, আর কেউ নাই। আমাদেরকেই চালাইতে হবে, আমাদেরকেই দেখতে হবে, আর আমাদের ছেলেরাকে আমরাকেই শিক্ষা দিতে হবে ভাই। তো কোরআন হাদিসকে শিক্ষা দেওয়ার জন্য আমি এই সবার মধ্যে অনেক লোক আছেন, আমি এই দিন ইসলামের জন্য, কোরআনকে টিকিয়ে রাখার জন্য, কোরআনের শিক্ষা দেওয়ার জন্য আমি আমার ভাইদের কাছে, আমি সিরিফ 30 পাররা কোরআন, আমি 30টা ভাইয়ের কাছে আমি একটা করে কোরআনের দাম 500 টাকা করে নেব। 30 জন ভাইয়ের কাছে মাত্র আমি ভাই 500 করে করে টাকা, 30 জন ভাইয়ের কাছে 30 পাররা কোরআন, আর 30টা লোকের কাছে ভাই আমি 500 করে টাকা নেব। কে আল্লাহর বান্দা আছেন আসেন। হাদিসে বলা হয়েছে পৃথিবীতে ওই লোকটাকে চালু বলা হয়। মানুষ বলে যে এই লোকটা খুব চালাক, যারা গাড়ি করে, দু চারখান গাড়ি কিনে নিল, বাড়ি করলো, জায়গা জমি কিনছে, ওই লোকটা খুব চালাক। ওই লোকটা চালু নয়, হাদিস আল্লাহ বলেছেন যে ওই লোকটা পৃথিবীর সবচাইতে চালু লোক, যে লোকটা পরকালের জন্য কিছু পুঁজিপাটা সংগ্রহ করে, পরকালের জন্য, কেয়ামতের দিনের জন্য, আখেরাতের জন্য কিছু পুঁজিপাটা জোগাড় করলো, দান খায়রাত করে, সাদকা খায়রাত করে, চুপে চাপে দান করে করে, টাকা পয়সা দান করে করে জমা করলো, ওই লোকটা হচ্ছে পৃথিবীর সবচাইতে চালু ব্যক্তি। তো ভাই আপনারা আসেন, একটা করে কোরআনের দাম আপনারা আল্লাহর হস্তে ভাই দিয়ে যান, এই দিনকে টিকিয়ে রাখার জন্য, কোরআনকে টিকিয়ে রাখার জন্য, কোরআনের শিক্ষা দেওয়ার জন্য ভাই একটা করে কোরআনের দাম দেন। কোরআনে অনেক হরফ আছে, অক্ষর আছে, জের, জাবার, পেশ, যজম, তাসদিদ, কত নোক্তা অনেক আছে ভাই। তো প্রত্যেক হরফের বদলে একটা করে নেকি যদি লিখে দেওয়া হয়, কোটি কোটি নেকি পেয়ে যাবেন আপনি ইনশাআল্লাহ। আল্লাহ দিবে আপনাকে, আল্লাহর কাছে নেকির কমি নাই। আল্লাহ যদি দেয়, আল্লাহর কেউ অংশীদার নাই, ভাগিদার নাই, মানা করনে ওয়ালা নাই, কেউ নিষেধ করনে ওয়ালা নাই। আল্লাহ যদি কলম মেরে দেয়, আপনাকে কোটি কোটি নেকি লিখে দেয়, তো লিখে দিতে পারে আল্লাহ, আল্লাহর স্পেশাল ব্যাপার, আল্লাহ নিজের নিজে করতে পারে। তো ভাই আপনারা আসেন, একটা করে কোরআনের দাম আল্লাহর হস্তে ভাই দিয়ে যান, আমি আপনাদের জন্য একটু প্রাণ খুলে দোয়া করব। একটা করে কোরআনের দাম ভাই আসেন। কি নাম ভাই? শেখ হানিফ। আল্লাহ একজন ভাই আমার শেখ হানিফ, আসফাক বুখারি পিপল টোলা থেকে এসে 1500 টাকা দিয়েছে। কই ভাই আমার বুখারি সাহেব, ও চলে গেছে। কি নাম ভাই? তাফাজ্জুল হক। ভাই আমার একটা কোরআনের দাম দিয়েছে আল্লাহ। আল্লাহ তুমি আমার ভাইয়ের জীবনের গোনাকে মাফ করে দাও, জীবনের ভুল ত্রুটি মার্জনা করো, তার হায়াতকে দারাজ করাও, আয়ুকে বৃদ্ধি করো, মরার পরে সুগম স্থান দেও, কিয়ামতের পরে জান্নাত নসিব করে। আল্লাহ আমার হাবিবুর রহমান ভাই গালগালে থেকে এসেছেন, আল্লাহ 500 টাকা তার দিয়ে 5,05,000 বলে গ্রহণ করো, আমার ভাইয়ের জীবনের গোনাহ মাফ করো, জীবনের আল্লাহ আবু তালে। ভাই আমার ছাগলিয়া থেকে এসে আল্লাহ গো, আল্লাহ ছাগলিয়া গ্রামের মনে হয় 500 টাকা দিয়েছে একটা কোরআনের দাম। আসেন ভাই, তাড়াতাড়ি করেন ভাই, দেরি করবেন না, একটা কোরআনের দাম কি ভাই? আল্লাহ একজন ভাই আমার আর একটা কোরআনের দাম দিয়েছে আল্লাহ। আল্লাহ তুমি আমার ভাইদেরকে হেদায়ত করো, আল্লাহ আমার ভাইদেরকে সুপথ দেখাও, সুস্থ রাখো, আল্লাহ আমার ভাইদের বাপজিদেরকে আল্লাহ হেদায়ত করো, আল্লাহ আমার মা বোনদেরকে, নানিদের, খালাদেরকে হেদায়ত করো, আল্লাহ আমার বাবাদেরকে তুমি সুপথ দেখাও, সুস্থ রাখো, আল্লাহ তুমি হেফাজতের সহিত রাখো, আল্লাহ আমার ভাইদের প্রতি দয়াময় করো, রহম করো, আল্লাহ যারা গরিব আছে, অভাবে আছে, তাদের অভাবকে দূর করে দাও, গরিবকে দূর করে দাও, তাদের রুজি রোজগার বরকত কামে দেবার কর দাও, ব্যবসায়ীর সেবার কর দাও, আর যে ভাইদের আমার অর্থ আছে আল্লাহ তারাকে তুমি দান করার তৌফিক দাও, আল্লাহ তুমি ওদের মনটাকে আল্লাহ নরম করো, দিলটাকে নরম করো, আল্লাহ তারা যেন দান করতে পারেন, আল্লাহ তোমার হস্তে যেন দান ধ্যান করতে পারে, করার তুমি সুযোগ তৌফিক দান করো গো মাওলা। আসেন ভাই, তাড়াতাড়ি করে আসেন ভাই, দেরি করবেন না, ফাটাফাট আসেন। একটা করে কোরআনের দাম কি ভাই? 500টা টাকা আপনার এটা পরকালের জন্য, এটা হাতিয়ার বনে যাবে, হাতিয়ার, আপনাকে কবরে সাপ বিচ্ছু পিড়া মাকড়ার হাত থেকে বেঁচে যাবেন। কে দিল ভাই এটা?
কি নাম ভাই? মোবারক হোসেন ভাই আমার একটা কোরআনের দাম দিয়েছে আল্লাহ। মুজাহিদ আলম ভাই বেলুয়া থেকে সে একটা কোরআনের দাম দিয়েছে আল্লাহ। গবর ভাইদের জীবনের গুনাহ তাকে মাফ করে দাও আল্লাহ। অনেক দুর্কার দুর্কার ভাইয়ের আমার এসে এসে দান করছে আল্লাহ। আর একজন ভাই আমার একজন আল্লাহ গবর একটি টাকা দান করেছে আল্লাহ। আল্লাহ আমার ভাইয়ের জীবনের গুনাহ তাকে মাফ করে দাও। জীবনের ভুল ত্রুটি মার্জন করো ভাই। আসেন তাড়াতাড়ি আসেন, যেয়ে দিবেন। কোরআনের দাম ভাই একটা করে কি ভারী আপনাদের কাছে, 500টা টাকা কি জি ভাই? এক আল্লাহ যদি একটা অসুখ দিয়ে দেয়, কোনো বিমারি দিয়ে দেয়, কোনো অসুখে পড়ে যান, আপনার লাইফ শেষ হয়ে যাবে। লাখ লাখ টাকা আপনি নষ্ট করবেন, আপনি লাখ লাখ টাকা ডাক্তারকে দিবেন, কোনো ঝামেলায় পড়ে যাবেন, উকিলকে টাকা দিবেন, দারোগাকে টাকা দিবেন। একজন 100টা টাকা দিয়েছে। আচ্ছা, সময় পেলে ভাই বলে দেবো, সময় না পেলে ভালো বলা যাবে না ভাই। একটু তাড়াতাড়ি করে আসেন। তোর বান্দা যে আজ হাত তোলাছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে। আল্লাহ আমার তসলিম ভাই চকিন্দ্রা থেকে এসে 500 টাকা একটা কোরআনের দাম দিয়ে চললাম। আল্লাহ আমার তসলিম ভাইয়ের জীবনের গোনাহ কথা মাফ করো। আল্লাহ তার জীবনের ভুল ত্রুটি মার্জনা করো। আল্লাহ তার হায়াত দারাজ করে গা বৃদ্ধি করো। মরার পরে সুগম স্থান দা কেউ, তারপরে জান্নাত নাসিব করে গা মাওলা। লেলিহা চক থেকে আল্লাহ আমার ভাই আনসুর রহমান আল্লাহ 500 টাকা দিয়ে জানলে একটা কোরআনের দাম। আল্লাহ আমার ভাই আনসুর রহমানের জীবনের গোনাহ কথা মাফ করো। আল্লাহ কি নাম ভাই? তাহির বাড়ি কোথায় ভাই? তাহির ভাই আমার 500 টাকা 20 কিলো ধান লেখেন তো লোকমান আলী, 20 কিলো ধান 100 টাকা আমার ভাই লোকমান আলী দিয়েছে। ভাই যে দিবেন তাড়াতাড়ি করে আসেন। তোর বান্দা যে আজ হাত তোলাছে তোর দরবারে, তোর রহমতের ভিক্ষা আমাদের মাওলা দে। মতিহারা থেকে আমার ভাই কফিল আলম আল্লাহ 1000 টাকা দান, মাহবুব আলম ভাই আমার 1000 টাকা দান করেছে আল্লাহ। 100 হাজার বলে গ্রহণ করো, আল্লাহ তার মনে স্মরণ করো।